বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর পেতে থাকুন নিত্য নতুন। পথ চলা শুরু করলো জিমস ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক। কলকাতার বুকে বহু মানুষকে ন্যায্য ও সুলভ মূল্যে বিভিন্ন রোগের চিকিৎসা ও নিজেকে ফিট করে তোলা এক নতুন সম্ভার হলো জিমস ডায়াগনস্টিক। হেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে হেয়ার ট্রান্সপ্লান্ট, স্কিন কেয়ার থেকে শুরু করে লেজার ট্রিটমেন্ট, এ সবই হবে এখানে সুলভ মূল্যে। এমনকি ডাক্তার দেখানোর সুবিধা আছে বিভিন্ন শারীরিক পরীক্ষারও। এদিন ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে এই ডায়াগনস্টিকের শুভ সূচনা করেন ডক্টর অমিতেশ কুমার ঝা, নিরুপম, বিবিআইটি চেয়ারম্যান জগন্নাথ গুপ্তা, মডেল স্বাগত সহ আরও অনেকেই। তাহলে আর দেরি কিসের, আজই চলে আসুন সুলভ ও ন্যায্য পরিষেবা পেতে জিমস ডায়াগনস্টিকে। কলকাতা থেকে অরিন্দম রিপোর্ট, বঙ্গ সংবাদ। এটা হচ্ছে আমি একটা আসল মালিক, এই ডিপার্টমেন্টের ইনি আর ইনি, আমি একটা ছোটো পার্টনারের মধ্যে আর কিছুদিনের জন্যে। তো আজকে এই ডিপার্টমেন্টটা যেটা নতুন খোলা হচ্ছে, ইনি খুব ভালো ডাক্তার অমিতেশ কুমার ঝা, এনার হাত খুব ভালো। মেন কথা হচ্ছে কি, যে কোনো কাজ করতে গেলে যদি আপনি ভালো করে করবেন তাহলে সেই কাজটা সুন্দর হবে। কিন্তু আপনার যদি এটাই টেনশন থাকে কোনো ডাক্তারের, কি আমি কত কাজ করব, মানে কত পেশেন্টকে একদিনে মানে ঠিক করব অথবা প্লান্টেশন করব, তার কাজ কি ভালো হবে, হবে না, এসব খুব হচ্ছে কাজ ধীরে সুস্থে, আর কম কাজ হলেও আমাকে ভালো করেই করতে হবে। তো সেই ধরনের এনার মানে ঠান্ডা মাথার এনে লোক, আপনি দেখবেন সবসময় এনার কোনো রাগ নেই, কিছু নেই। তো সেই ডাক্তারদের কাজ খুব বেটার হয়, তার মধ্যে ইনি একজন আছেন। আমি আশা করছি যে আপনারা আপনাদের মিডিয়ার থ্রু এটাকে জানাবেন যে সেন্টারটা এখানে আজ থেকে সে স্টার্ট হচ্ছে, মানে কাল থেকে সে স্টার্ট করবে। আপনারা একটু ভালো করে দেখুন, আর আমার পরিচয় তো দিয়ে দিন, আমার কিছু দেওয়ার দরকার নেই। গুড ইভিনিং, আমি ডক্টর অমিতেশ কুমার ঝা, আমি একটা বোর্ড সার্টিফাইড প্লাস্টিক সার্জন, MCH প্লাস্টিক সার্জারি করেছি মেডিকেল কলেজ থেকে। তো আপনাদের সবাই ওয়েলকাম এই জিমস হেয়ার ট্রান্সপ্লান্ট কসমেটিক সার্জারি সেন্টারে। আর আমরা যেটা এখানে স্টার্ট করছি, বেসিক্যালি তিনটে ব্রড ক্যাটাগরিতে হবে। একটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টেশন অ্যান্ড রিলেটেড সার্ভিস, যেমনি আপনার হেয়ার লস, বল্ডনেস ট্রিটমেন্ট, ঠিক আছে, হেয়ার রিলেটেড যা প্রবলেমস কোয়েরিজ থাকে। দু নম্বর যেটা হচ্ছে আপনার ফেসিয়াল রিজুভেনেশন, সেটা হয় আপনার ফেসের ইয়াং লুকস, যেটা আনা ফেসের দাগ ধব্বা যেগুলো থাকে, কালো মার্কস থাকে, তিল থাকে অথবা মোল থাকে, ডার্ক সার্কেলস, যেটা চোখের নিচে ডার্ক সার্কেলস অনেকে থাকে, হ্যাঁ, ওগুলো আমরা ডিল করব। এটা হচ্ছে লেজার ক্লিনিক, থ্রু লেজার ক্লিনিক। আর তিন নম্বর যেটা ব্রড ক্যাটাগরি হবে সেটা বডি কন্টেরিং, তার মানে লাইপোসাকশন, বডি থেকে চর্বি কমানো, বডিটাকে একটা ডিসেন্ট ভালো শেপে নিয়ে আসা, তো এইসব আমরা এখানেই করব। বেসিক্যালি প্রবলেম পেশেন্টস আমার কাছে আসে অনেকেই, বাট তাদের একটা খুব কমন কোয়েরি আমার কাছে আসার আগে যেটা ছিল, আমাদের প্রবলেম অনেক দিন ধরেই ছিল বাট আমরা জানতাম না কোথায় যাবো। তো দ্যাট ইজ, ওটা হচ্ছে মেইন ইস্যু। এই প্রবলেম ধরুন বল্ডনেস অথবা ডার্ক সার্কেলস, এটা নট মানে এটা আমরা কসমেটিক ব্যাপারে ধরি, অ্যাকচুয়ালি এটা কসমেটিক নয়, এটা অনেকে সাইকোলজিক্যাল প্রবলেম হিসাবেও দাঁড়ায়, মানে আমার কাজে পারফরমেন্স কমে যায়, বাইরে বেরোলে একটু ভালো লাগে না বিকজ অফ লুকস। তো পেশেন্টের আমাদের কোয়েরি যেটা থাকতো কি আমরা কোথায় যাব, সেটা দে ডিড নো। আমরা এখানে যেটা শুরু করছি এটা বেসিক্যালি ইন্টেনশন হচ্ছে টু প্রোভাইড কস্ট এফেক্টিভ কসমেটিক হেয়ার ট্রান্সপ্লান্টেশন অ্যান্ড লেজার সার্ভিসেস, ঠিক আছে, কস্ট এফেক্টিভ, মানে আমার অবভিয়াসলি আমাদের সোশ্যো ইকোনমিক স্ট্যাটাস ভেবেই কাজ করতে হবে। আর দু নম্বর আছে, একটা পেশেন্টের ভুল ধারণা আছে যে প্লাস্টিক সার্জনে কসমেটিক সার্জারি করালেই মানে ইটস ভেরি এক্সপেন্সিভ, তো সেটাও অ্যাকচুয়ালি একটা মিথ। যেমনি আপনাকে বলে দিই, একটা ট্যাটু রিমুভ করা যদি আমরা শুরু করি, ওপেন সেরেমনি, তো হাম লোক ইটস বিন থ্রি মন্থস হিয়ার সিন্স উই স্টার্টেড দ্য ডায়াগনোস্টিক সেন্টার,
और वी आर गेटिंग अ वेरी गुड रिस्पॉन्स फ्रॉम द लोकल पेशेंट्स एंड ऑल द डॉक्टर्स ओवर हियर एंड दिस गिव्स अस गुड कॉन्फिडेंस इन ओपनिंग अ न्यू डिपार्टमेंट ऑफ कॉस्मेटिक सर्जरी लेजर कॉस्मेटिक सर्जरी एंड हेयर ट्रांसप्लांटेशन सो टुडे इज द इनॉग्रेशन फॉर दैट वेरी सर्विस एंड हियर वी विल वी गॉट अ वेरी गुड लाइक डॉक्टर would be doing all the surgeries. His name is Dr. Amitesh Kumar Jha and he is the surgeon and he will look after this department. So, yahan pe hum log dekhiye that mera concern, like say I'm into administration, so mera, we are just considering three main business blocks. That is, one is like quality of the service. The quality of the service will be the best in this area. वो हम मेक श्योर करना चाहेंगे और दूसरा स्टाफ का जो लोकल उनका कम्युनिकेशन है विद पेशेंट एंड डॉक्टर्स तो बिहेवियर जो है उनका बेस्ट बिहेवियर है ये मेक श्योर दैट वो उनको मिले और तीसरा है कि प्रोसेस और जो हमारा ऑपरेशन है वो बिल्कुल ही स्मूथ रहे पेशेंट आए गेट देयर टेस्ट डन गेट द ओपीडी डन और उनको रिपोर्ट मिल जाए शाम में और वो लोग अपना आराम से चले जाए फिर भी हर दिन आपके यहाँ पे कितना पेशेंट आता है हमारे यहाँ पे देखिए हमारा जो तीन महीना हुआ है स्टार्ट का सिर्फ लेकिन अभी भी आप मानिकताल में पूछे तो काफ़ी हम लोग मानिकताल राजा बाजार एरिया श्याम बाजार वो बाजार यहाँ पे हमारा काफ़ी अच्छा नाम हो गया है और काफ़ी सारे अच्छे डॉक्टर्स लोग हमारे साथ बैठ रहे हैं और यहाँ पे अभी हम लोगों का पेशेंट बेस जो है बहुत ही बढ़िया हो रहा है और डेली हम लोग अल्ट्रासाउंड वगैरह यूएसजी जो है 30-35 यूएसजी कर रहे हैं और दिन पर दिन हर डेली ये बढ़ता जा रहा है और बाय ग्रेस ऑफ गॉड एंड ऑल द लव दैट वी आर गेटिंग फ्रॉम लोकल पेशेंट्स तो हम लोग आगे बढ़ रहे हैं इसी से हमको कॉन्फिडेंस मिला है ताकि आज जो हम लोग ये एक नया सेंटर नया डिपार्टमेंट अच्छा मेनली तो अभी हेयर ट्रांसप्लांट करें और हमारे पास क्वेरीज ऑलरेडी आने लगी हैं और कल के लिए हमारा बहुत सारी बुकिंग भी आ गई जो जैसे कि टैटू रिमूवल है अच्छा। और एक्ने ट्रीटमेंट है जैसे फिर हेयर रिमूवल लेडीज़ में अपन हेयर रिमूवल ये सब परमानेंट वो सब का आ रहा है फिर स्कार रिमूवल का है तो ये सब की क्वेरी और कल बुकिंग भी स्टार्ट हो गया है तो ये सब अपकमिंग टेक्नोलॉजी है और हमारा मशीनरी काफ़ी लेटेस्ट है लेजर